আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি নিশিকে বিয়ে করতে চাই। আফজাল ভাই বাবার সাথে কথা বলে চলে গেল। বাবা এখন দরজা বন্ধ করে, ওর কোনো ডিমান্ড নেই। তারপরে আমি বলেছি যে প্রথম মেয়ে প্রস্তুতির জন্য কিছু সময় তো দরকার। হ্যাঁ, তিনি পাক আফজাল ভাইয়ের বিয়ের প্রস্তাবে বাবা মা দুজনেই রাজি। তারা তোমার মতের ব্যাপারে ভাবছেন। সাজেদুল ভাই আর তুই এক। সাজেদুল ভাই আমার গুরু মানুষ, তার ছোট করব কে? তার মতো একখান বড় ডাকাতি করার স্বপ্ন দেখছিলাম আর কি। তোমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। নিশি কেমন আছে? বোধহয় ভালোই। ওর বিয়ে হচ্ছে এই তো এই সপ্তাহেই। এই দুজোড়া হীরের, এটা কেনার জন্যই ও ব্যাংকের টাকা খরচ করেছে। এ বিয়ে আমি করতে পারবো না মমতাদি, এ বিয়ে আমি করতে পারবো না। শান্ত হ নিশি, শান্ত হ। আমার দম বন্ধ হয়ে আসছে গলা। এই দুলজোড়াই ওর সাথে একদিন জুয়েলারিতে গিয়ে পছন্দ করেছিল। এটার দামই 2,50,000 টাকা। সাজিদুল এটা কেনার জন্যই ব্যাংকের টাকা ভেঙেছে। খালা, তুমি এ বিয়ে ভেঙে দাও, আমি এ বিয়ে করতে পারবো না। অনেক দেরি হয়ে গেছে নিশি, তোমার ফেরার পথ নেই। চ, কোথা থেকে ঘুরে আসবি, মনটা ভালো হবে। চ, এই শাড়িটা কেমন? ভালো, তুই এটা পরিস। ও টিয়া, তুই এই শাড়িটা পরিস। আপা, আমি শাড়ি পরুম কেমনে, আমার তো ব্লাউজ নাই। ও তা এই শৈলি, তুই যখন ব্লাউজ বানাতে দিবি তখন ওর জন্য একটা দিবি, ঠিক আছে? আচ্ছা, আপনি আর সেন খালার তো দেখাইনি, হলুদের প্ল্যান কিছুই করা হলো না। আচ্ছা শোন, আমরা একটা কাজ করি, লিস্টটা করে ফেলি, নিশিপা আর শিরিন খালার সঙ্গে বসে পরে ফাইনাল করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই টিয়া দেখ তো কে এলো। আপনি আইসেন, গায়ে হলুদ নিয়ে আর নিরাপত্তা অস্থির হয়ে আছে। নিশিপা, তুমি একা যে শিরিন খালা কই? সন্ধে আসবে। হলুদের এখনো কিছুই হলো না, তোমরা যে কি করো না। নিশিপা একটু এসো না প্লিজ।
তোরা বস, আমি আসছি। দেখো গো
মালা দেখো গো, দেখো গো দেখো গো, চুড়ি মালা দেখো গো, ফুলে ফুলে সাজানো ফুল দেখো গো, ফুলে ফুলে সাজানো ফুল দেখো গো। শোনো শোনো চুপে চুপে তাদেরই কাহিনী, কেমনে হলো তাদের চোখে চোখেতে চাহনি ও গো চোখেরই চাহনি। প্রথম দেখা হাসপাতালে ছোট এক ঝলক, আফজাল ভাইয়ের মুগ্ধ চোখে পড়ে না পালক, আহা পড়ে না পালক। আফজাল কি এ মানে বলতেছিলাম, বিয়া তো তুমি তোমার নিজের পছন্দ মতোই করতেছো, তোমার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিই নাই। জি। দেওয়া থোয়ার ব্যাপারে কোনো কথা বলছো? তুমি শিক্ষিত ছেলে, বিয়ার বাজারে তোমার একটা দাম আছে। যৌতুক নিয়ে বিয়ে করা আমি একেবারে পছন্দ করি না, তাছাড়া এই বিষয়ে কথা বলতে আমার ভদ্রতায় বাধে। বাড়ির বড় মেয়ে, এইসব কথা তো কম লাগে না আইসখাইল। শোনো, ভদ্র ফ্যামিলির মাইয়া, বিয়ার ব্যাপারে নিশ্চয়ই তার একটা বাজেট আছে। শোনেন, যৌতুক আহা যৌতুক কেন বলতেছো? এটা তোমার পাওনা। শোনো, তুমি সারা জীবন গড় তুমি করতেছো, বাড়ির বড় পোলা হইছো দেখা, তুমি কি মাথা কিনে নিছো? আপনি কি কইতে যান আব্বা? বুকে কত কষ্ট চাইপা, কত লজ্জা চাইপা এই বিয়েতে আইছি, তুমি কি বুঝবা? সাত গ্রামের লোকে কয় বাপ মায়ের না জেগাইয়া মায়া পছন্দ, এ কেমন শিক্ষা? শোনেন আব্বা, আমি গোয়ার তুমিও করতেছি না, জেদও করতেছি না, যার সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হবে তাকে তো পছন্দ করার অধিকার আমারই নাকি। তাই বলে হিসাব নিকাশ জানবা না, এই তোমার শিক্ষা? আমি মুখ্য সূক্ষ্ম হইলেও এই আমার জমিনের কোন কানি দিয়া কে আইল দিল সেই অঙ্কের হিসাব আমি ঠিকই রাখি। আরে তুমি যদি হিসাব না কইরা বিয়া করো, গ্রামে ইজ্জত থাকবো? এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। আহা, তুমি কইবা কেন? আমি কম না, আপনিও বলবেন না। তোমার এই বুক আমি সুযোগীও রানিছে। আরে জব্বারের পোলা, বিয়ে পাস, হ্যাঁ কিনা বিয়ের সময় একটা হুন্ডা পাইছে, আর আমগো চেয়ারম্যান হ্যাঁ তো খাড়াই রয়েছে তার ওই পরির মতো মেয়েটারে তোমার লোকে বিয়া দিতে, লগে শহরের পাঁচ কাঠা জমিন। তুমি আমার সব খোয়াব একেবারে পানিতে ভাসাই দিছো। আব্বা, মমতা দি, তুমি কাঁদছ? তুমি? কত ঘটনা ঘটে গেল, কই? কোনোদিন তো আমি তোমাকে কাঁদতে দেখিনি, আজ কেন কাঁদছ? কাল নিশির বিয়ে, গতকাল গায়ে হলুদ ছিল। এটার নতুন খবর কি? তুমি তো সেদিন বললে নিয়তি মমতা দি, নিয়তি, তুমি মানো আর নাই মানো, প্রেম কি শুধু অধিকার করার, পাওয়ার? আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। নিশির জীবনে আসবে বলেই হয়তো আমি আফজালের জীবন বাঁচাতে ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, অন্তত এইটুকু ত্যাগের কারণে যদিও প্রাণের মধ্যে সারা জীবন বেঁচে থাকতে পারি। সাজিদ, কত সাধারণ আমরা, যে কোনোভাবেই অন্যের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। অমন পাগলের মতো হাসছিস কেন? হাসবো না, আনন্দ
বিয়ে মমতা দি বিয়ে আমি হাসবো না। এ তুই কি করলি সাজিদুল, এ তুই কি করলি? আমার খপ্পর থেকে নিশিকে বাঁচালাম, এটা ঠিকই হয়েছে। আমার যে অবস্থা ছিল আমার জন্য এটাই দরকার ছিল, নইলে আমার প্রেম আর নিশির সারা জীবনের আপোষ, আমাদের দাম্পত্য সম্পর্কটা, বাদ দাও সব কথা। তুমি পরশু অনন্তের কাছে যাচ্ছ? হ্যাঁ। ওর মাল্টি কালারের কলমের খুব শখ ছিল, সবসময় তো আমি পাঠাতাম, এবার পারলাম না। তুই আর কথা বলিস না সাজিদুল, লোকে কি আর সাথে কয় আফজালের মা, মানুষ বুড়া হইলে মানুষের কোনো দাম থাকে না। আপনি এবার একটু থামেন, কত কথা বলে আপনার মাথাটা গরম করে দিন না। আব্বা, আমি বুঝতে পারতেছি না আমার পছন্দ মতো বিয়ে করায় আপনার কি এমন ক্ষতি হচ্ছে? ক্ষতি আমার কি, ক্ষতি তো তোমার। আর তোমার কি নিজের লাভ ক্ষতি বোঝার অবস্থা আছে? তুমি আমারে কইছো বিয়ার অনুষ্ঠানে কোনো গণ্ডগোল না করতে। আরে আমি যদি গণ্ডগোলই করতে চাইতাম তাহলে কি তোমার এই বিয়াতে আসি? মনে কত আশা আসিল, আমার একমাত্র পোলা, কত ধুমধাম করুম, সাতগ্রামের মায়া দেখে ঘরে বউ আনুম। তুমি বাপ মা সেই আশাটাও পূরণ করতে দিলে না। তুমি শিক্ষিত হইছো, বড় হইছো, এখন কি আর তোমার কাছে বাপের কোনো মূল্য আছে? আব্বা, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। না না, রাগ আর করলাম কই, আমি তো তোমার কথা মতোই কাজ করতেছি। আপনি আর কথা বাড়ায়েন না, ভালো ভালো শুভকামনা সেরে আসুন। কাম তো শেষ করতেই হইব। হায় রে জমানা, আমরা কোনোদিন বাপের চক্ষের দিকে চাইয়া কথা কই নাই, বুঝলে আফজালের মা? আখেরি জমানা, বুঝলা? আখেরি জমানা। তুই যা, আমি তোমার পাশে একটু বসি। বস। একটা কথা বলবো? বল। ভাবিনা খুব সুন্দর, খুব লক্ষ্মী। তোর ভাবি কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। শোনো, আমি আর হোস্টেলে থাকবো না, আমি ভাবির সাথে তোমাদের কাছেই থাকবো। খিরে পলিন, তুই কাঁদছিস কেন? কই না তো, চলো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে ফেলি। চল। পালাতে হবে, আর সময় নেই। কেন, কি করে? সে পথ আমি বের করব। আমরা দুজনেই প্রেমের জন্যই নিজেদেরকে বলি দিয়েছি। আমারটা মার্ডার, ডেঞ্জারাস। না, কিভাবে এখানে বাঁচতে পারবো না। আমি পালাবো না। তাহলে আমি আপনাকে খুন করব। হ্যাঁ, ঘৃণা করি এরম প্রীতিরে, আপনারে পালাতেই হবে।
যার জন্য আপনি সর হয়েছেন জেলে এসেছেন সে অন্যের বাহুডোরে সুখে দিন কাটাবে তা হতে দেব না ওয়াহিদ তুমি এসব কি বলছো হ্যাঁ নিশিরে বিয়ের আগে কিডন্যাপ করতে হবে ওয়াহিদ সাবধান আমার সাথে সিল্লিয়ে কথা বলবেন না বিলায়ের মতো সিল্লানি আমার সহ্য হয় না হ্যাঁ কই একদিন দেখা পর্যন্ত করতে আসলো না আরে যারে আপনি প্রাণে বাঁচালেন সে তার সাথে বিয়ে করে কোন দুঃখে ওয়াহিদ প্লিজ তুমি চুপ করো এই জেলের সব ফাঁক ফোকর রাস্তাঘাট আমার জানা এতদিন ভেবেছি আমার প্রেমিকার প্রেমিককে খুন করব আর এখন ওয়াহিদ তুমি কি পাগল হয়ে গেছো আরে শরীরে যদি রক্ত থাকতো যদি মরদ থাকতো তাহলে পাগল আমি হতাম না পাগল হইতেন আপনি হ্যাঁ আমি অন্যায়ের জন্য পালাতে চাইছিলাম এখন আমি পুণ্যের জন্য পালাবো আপনি রেডি হন ওয়াহিদ প্রেম কোনোদিন আপনার এই সব ভাবের লেকচার আমার সামনে দেবেন না আপনার এই মিনমিনে স্বভাবের জন্য আপনি নিশিরে হারাইছেন হ্যাঁ আরে সে তো এখনো আপনার ঘৃণা করে দেখায় দেন না আপনার রক্তের গরম দেখায় দেন শাজদুল ভাই নিশি আপনার আপনার দুনিয়ার আর কারো না হ্যাঁ আপনি রেডি হন